দুবাই থেকে জামিনুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে হাফিজ ডেকে নিয়ে আসে একদিনে কোরআন খতম করা হয় আর অন্যদিকে হাদিসে বলা হয়েছে যে তিন দিনের নিচে বা কমে কোরআন খতম করা নিষেধ তো এ ব্যাপারে বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি বলা হয়েছে জি সম্মানিত ভাই শরীয়তে বলা হয়েছে বোখারি শহীদ বোখারি মুসলিম হাদিস আবদুল্লাহ আমর থেকে পণ্ডিত তিনি বলছেন যে রাসাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ইকরা না কোরআনফি শাহার তোমরা কোরআন পড়ো পুরা সাহার বা মাসে মানে মাসে একবার শেষ করো কুল আমি বললাম আবদুল্লাবিন আমার আমর বলছেন যে আমি বললাম হেল রাসুল ইন্নি আজিদ কুয়াথান আমি তো মানে এক মাসের আগেও শেষ করতে পারি বা কোরআন খতম করতে পারি বা পড়তে পারি আমার একটা শক্তি আছে ক্ষমতা আছে তখন সর্বশেষ তিনি বললেন যে ফাঁক করা হো ফি সাবা ফি সাত দিনে শেষ করো সাত দিনে পড়ো ওয়ালা তাজিদ আলা জা আলিক এর চেয়ে বেশি করো না এটা সহি বুখারির চার হাজার সাতশো সাতষট্টি নম্বর হাদিস সহি মুসলিমের এক হাজার একশো উনষাট নম্বর হাদিস তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সাত দিনে মানে নিচে খতম করা জায়েস নয় অন্য অন্যদিকে হাদিস এসেছে তিনি যে হাদিস এই হাদিসটিও সই হাদিস আলবেন হাদিসটি সই বলেছেন আব্দুল্লাহ আমর থেকে বর্ণিত একই সাবি তিনি বলছেন আসলে আল্লাহ সালাম বলেন লা এফ কহ মান করা আল কোরা আনাফ আকাল্লা মিন সালা সেন যে ব্যক্তি তিন দিনের নিচে কোরান শেষ করলো কোরান খতম করলো সেজন্য কোরানের কিছুই বুঝলো না তো এই হাদিস থেকে বলা হয়েছে যে তিন দিনের নিচে কোরআন খতম করা ঠিক নয় তিন দিনের ওপর অর্থাৎ তিন দিন সর্বোচ্চ সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ যে কয় দিনে কোরআন শেষ করবে সেটাই তার জন্য কল্যাণ বা সেটাই তার জন্য বুঝা এবং সেটাই সে তার জন্য কোরআন বোঝার সহজ হবে অর্থাৎ যদি অন্ধ হাফেজের মতন শুধু কোরআন পড়ে যায় কোরআনে কিছু বুঝলো না তাহলে এই খতম করে তো কোনো ফায়দাও হলো না তার এখানে বোঝাতে চেয়েছেন যে কোরআন পড়তে হবে মোটামুটি বুঝে খুব বিচক্ষণতার সহিত খুব গবেষণা ভাব নিয়ে ভাবে কোরআন খতম করবে বা কোরআন পড়বে সেটাই তার জন্য করলাম এরপরও বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় এই হাদিসটি তিন হাদিস আমরা মাজার হাদিস এবং আলো হাদিস সহি বলেছেন আবদুল মাসুদ থেকে হাদিসটি বর্ণিত আছে আরেকটি হাদিস তিনি বলছেন যে ইকরা উল কোরআন আফিসাবিনুফি আকাল মিন সালাস তিন সাত দিনে কোরআন শেষ করো তিন দিনের নিচে অন্যদিকে বলা হয়েছে যে তিন দিনের নিচে যেন কোরআন খতম না হয় সাঈদ বিন মনসুর তার সোনান গ্রন্থে হাদিসটি নিয়েছেন হাদিসটি সহি বলেছেন সহি বলেছেন তো এই দিক থেকে বোঝাকে যাচ্ছে যে তিন দিনে কোরআন করবেন বা তিন দিনের ভালো অর্থাৎ কোরআন পড়বেন খুব দৃষ্টিভাবে বুঝিয়ে কোরআন পড়বেন সেটাতে লাভ আছে ফায়দা আছে এবং অবশ্যই সেটা আপনার জন্য কল্যাণ বই আসবে তবে অন্যদিকে পাওয়া যায় বিভিন্ন সালফেস সালেহিনের জীবনী বা বড় বড় আলেমদের জীবনীতে পাওয়া যায় যে তারা এক খতম খতম করেছেন করেছেন অথবা দিনে দিনে দুইবারও কোরআন খতম করেছেন যেমন ইমাম সাফির জীবনীতে পাওয়া যায় যে তিনি এক রমজানে অর্থাৎ রমজান মাসে পুরা রমজান মাসে ষাট বারও কোরআন খতম করেছেন এবং অনুরূপভাবে মা ইমাম আবু হানিফাও তো বড় বড় ইমামদের আলোচনা তার জামান ইমামদের পাওয়া যায় যে কোরআন যদি কেউ খতম করে তো করতে পারে কিন্তু আমাদের তারা তারা বড় আলেন ছিলেন তারা কোরআন বুঝতেন তারপরও তারা তাদের জন্য ছিল স্বভাব পেয়েছিল বা তাদের জন্য ওটা ঠিক ছিল কিন্তু এখন আমরা আমাদের দেশে অন্ধ হাফেজ কোরআন অর্থ বুঝি না এভাবে কোরআন পড়ে কোনো ফায়দা নাই যে শুধু পড়ে গেলাম পড়ে গেলাম বুঝলাম না এর জন্য চেষ্টা করতে হবে যে মোটামুটি বুঝে কোরআন পড়ার তবে নির্দিষ্ট সময় নাই যেভাবে কোরআন পড়ার নিষেধ হারাম গোনা হবে এমনটি নয় কোরআন কেউ যে খতম করে একদিনে দুই দিনে করতে পারে তবে সর্বনিম্ন তিন দিন এটা খেয়াল রাখবে এর উপরে যে কয়দিন পারে আল্লাহ আলম জাকাল্লা খাইছে